আনোয়ারা উপজেলার বরুমসরাত বিটেবাড়ি সংক্রান্ত বিরোধীদের দুটি প্রতিপক্ষের হামলাত আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি নিহত হই। নিহত আব্দুল মুনাফ বরুমসরাত দুই নম্বর ওয়ার্ডের গাউসিয়া ফারার মৃত আব্দুল সত্তার ফুয়া। গতকাল শুক্রবার রাতে উপজেলার বরুমসরাত গাউসিয়া ফারাত এই ঘটনা ঘটে। নিহতর স্বজনলে জানাই গত কয়েক বছর ধরে পারিবারিক বিদ্যালয় তারার ভাই ভাইয়ের মধ্যে খোঁজিয়ে চলে। ইয়নর কেন্দ্র করি রাতে 10 তারিখকে বিপক্ষের এক ব্যক্তি ফোন করি গরতুন বাইর করে লয়ে যায় আব্দুল মুনাফরে। মানে আগামী গত মাসও 2 তারিখ আর দাবি কি আর বা খুব বিষয় চাই হত্যাকারের বিষয় চাই আর এবার নাইও সরি বেরে তারা দরি রে 10-15 জন বোন দরি রে এবার আট ঠ্যাং বাঁধি ফেলে আট ঠ্যাং বাঁধি এবারে কিয়ায় সুরি দিই রে এই গলা দেখুন হর হারা দিই কিয়ায় সগলে ফেলে কিয়ায় শাড়ি ফেলে এই ঘটনা নিহতর বড় ভাই আব্দুল মজিদ ও তার ফুয়াসালরে দাবি করেন নিহতর পরিবার। এই বিষয়ে থানাত মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়ে আনোয়ারা থানার তদন্তকারী পুলিশ অফিসার গোলাম ফারুক মিয়া। স্বামী স্ত্রী মেয়েরা সুচিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তথা চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করে। এই বিষয়ে আমাদের থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।